नमस्कार टाइम एटर दर्शक स्वागत और स्टुडिओत मैं आसो बर्तमान आपनार सहित श्री और यह मुहूर्त आपनालोकर बाबे एटी बहुत प्रयोजन बातरी लई आहिछो कियनो एटिया बर्तमान अहोमत चारिओफाले बहाग बिहुर बाबे प्रोग्राम्स होइसे फांगशन्स होइसे तेनिका समयत बहाग बिहुर ए आग मुहूर्त कोविडर प्रोटोकलर कारणे कोविडर हार बृद्धि पुआ कारणे एटिया बेलतला बहागी उत्सवे तेनलोकर अनुष्ठान केन्सल करिसे हे अनुष्ठान तेनलोके बातिल करिसे कोविडर आतंकर बाबे बेलतलार बहागी उत्सव बातिल करा होल जो जुबिन पापनर संगीतानुष्ठान आसिल कोविड संक्रमणर प्रति लक्ष्य राखिए ए अनुष्ठान बातिल करा होय बुली कमिटीए जनाय जी अनुष्ठान असलते 23, 24 आरु 25 एप्रिलत आसिल ए बिहुर कार्यसूची तीनटा दिनर बाबे रखा होइसिल एबार बेलतला बहागी उत्सव जी केटा दिन आसिल 23, 24 आरु 25 एप्रिल किन्तु तार आग मुहूर्ततें সংবাদমেল পাতি বিহু বাতিল করা বলি জনালে কমিটিয়ে সরকারি নীতি নিয়ম পালন করাত অসুবিধা হওয়ার আশঙ্কাতে বিহু বাতিল করিলে বলি জনায় কমিটিয়ে যেহেতুকে এবার বহাগ বিহু পতার সময় নতুন এসওপি দিয়া হয়েছে সরকারের ফালর পর এসওপি মতে প্রত্যেকজন কমিটি মেম্বারে আর লগতে শিল্পী সকলে নিজের কোভিড টেস্ট করিব লাগিব নেগেটিভ রিপোর্ট লৈ আহিব লাগিব ফাংশন সাবলে অহা প্রত্যেকজন ব্যক্তিক স্যানিটাইজ করিব লাগিব মাস্ক পরিধান করে আহিব লাগিব এনেকুৱা ধরনের কিছুমান নিয়ম দিয়া হয়েছিল কিছুমান এসওপি বান্ধি দিয়া হয়েছিল আর এনেকুৱা ক্ষেত্রত সেই সরকারি নীতি নিয়ম সমূহ পালন করাত অসুবিধা হওয়ার আশঙ্কাতে এতিয়া বেলতলা বহাগী উৎসবে বাতিল করিলে তেখেতসকলৰ অনুষ্ঠান 23, 24, 25 এপ্রিলৰ আছিলে বিহুর কার্যসূচী আর সংবাদমেল পাতি বিহু বাতিল করা বলে জনায় কমিটিয়ে দেশত লগতে রাজ্যত যিদরে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে প্রত্যেক দিনাই তার উপর লক্ষ্য করিয়ে বেলতলা বহাগী উৎসব বাতিল করা হয় জুবিন পাপনের সংগীতানুষ্ঠান আছিল এবার বেলতলা বিহুত কিন্তু কোভিড সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি এই সংবাদমেল পাতি পেলায় এই যে উৎসব বহাগী উৎসব বেলতলার বাতিল করা হয় সরকারি নীতি নিয়মসমূহ পালন করাত অসুবিধা হওয়ার আশঙ্কাতে বাতিল করে বহাগী উৎসব যদিও এসওপি সরকারে দিয়া এসওপি মানি পেলাই অসমৰ বিভিন্ন ঠাইত ইতিমধ্যে বহুতো বহাগী উৎসব পালন কৰি থকা হৈছে পাতি থকা হৈছে তেনে সময়ত কিন্তু এতিয়া হঠাৎ বেলতলা বহাগী উৎসৱে 23, 24, 25 এপ্রিলত হবলগীয়া বিহুর কার্যসূচী বাতিল করেছে কিয়নো তেওঁলোকে কোৱা মতে কোভিড আতঙ্কৰ বাবে বাতিল করেছে আৰু সরকারি নীতি নিয়ম সমূহ পালন করাত অসুবিধার আশঙ্কাত এই বিহু উৎসব তেখেতসকলে বাতিল করে 2020 চনতো বেলতলাত কোনো ধরনের বিহুর যে এবিলাক উৎসব হয় সেই বহাগী উৎসব হওয়া নাছিল আর 2021 চনতো কোভিডর আতঙ্কর উপর লক্ষ্য রাখিয়ে এই অনুষ্ঠান সমূহ বাতিল করে দিয়া হয় জুবিন পাপনের সংগীতানুষ্ঠান আছিল এবার বেলতলা বিহু উৎসবত কিন্তু সেয়া প্রাক মুহূর্তত মাত্র কেইটামান দিন হাতত থাকুতে বেলতলা বিহু কমিটিয়ে সেই যে উৎসব আছে সেই যে বহাগী উৎসব সেয়া বাতিল করে দিয়ে গতি নিজস্ব বহি আমি সিদ্ধান্ত গ্রহণ করলো যে এবার করোনার সংক্রমণের পরিপ্রেক্ষিত কারণ যেহেতু দিন বাহি বাহি গৈ আছে গতি আমার 23, 24, 25 তারিখে হওয়ার কথা আছিল বহাগর 9, 10 আর 11 এই 30, 37 বর্ষর কারণে আমি বাতিল করার সিদ্ধান্ত করলো আমার কথাটা হয়েছে এনেকা যেহেতু সংক্রমণটা খুব ভাল বেয়া ধরনের বাড়ি আছে গতি যেটা সরকারি গাইডলাইন দিছে সেটা মানি চলাই যুগত বলে আমি ভাবো আর বহুত দুঃখিত আজি আপনার জানাব পাই যে আমি এবার বিহু বাতিল করলো আমি সরকারে জারি করে দিয়া এসওপিক সন্মান জানাই ফেলাই আমি বিহুখন বাতিল করলো কারণ আমি যদি এসওপি মানিব যাও আমি বিহু পাতিব নোৱাৰো সেয়ে এইবার কারণে আমি বাতিল করলো আর লগতে এটা মেসেজ আপনার থ্রুদি মই দিব বিচাৰিছো যে আমি সদায় অসমৰ শিল্পী সমাজৰ লগত বেলতলা বিহু সমিতি সদায় জড়িত হৈ আছে বহি আমি সিদ্ধান্ত গ্রহণ করলো যে এবার করোনার সংক্রমণের পরিপ্রেক্ষিত কারণ যেহেতু দিন বাহি বাহি গৈ আছে গতি আমার 23, 24, 25 তারিখে হওয়ার কথা আছিল বহাগর 9, 10 আর 11 এই 30, 37 বর্ষর কারণে আমি বাতিল করার সিদ্ধান্ত করলো আমার কথাটা হয়েছে এনেকা যেহেতু সংক্রমণটা খুব ভাল বেয়া ধরনের বাড়ি আছে গতি যেটা সরকারি গাইডলাইন দিছে সেটা মানি চলাই যুগত বলে আমি ভাবো আর বহুত দুঃখিত আজি আপনার জানাব পাই যে আমি এবার বিহু বাতিল করলো আমি সরকারে জারি করে দিয়া এসওপিক সন্মান জানাই ফেলাই আমি বিহুখন বাতিল করলো কারণ আমি যদি এসওপি মানিব যাও আমি বিহু পাতিব নোৱাৰো
সেয়ে এইবাৰ কাৰণে আমি বাতিল কৰিলোঁ। আৰু লগতে এটা মেছেজ আপোনালোকৰ থ্ৰুদি মই দিব বিচাৰিছোঁ যে আমি সদায় অসমৰ শিল্পী সমাজৰ লগত বেলতলা বিহু সমিতি সদায় জড়িত হৈ আছে। বহি আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলোঁ।